নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো। মাছ আছে আমার, বাসি মাছের তরকারিটা খুব ভালো লাগে। আগের দিন মাছ ভাজে রাখলে তারপরের দিন বেগুন দিয়ে ফুলকপি আলু দিয়ে সব তরকারি আমার খুব পছন্দ হয়, তাই যাই সেই তরকারিটা বানাবো। দেখুন কাটাকুটি হচ্ছে এখন, তারপরে আমি নিচে গিয়ে রান্নাটা করব। ছাদের উপরে আমি তরকারিটা বানাচ্ছি, ছাদে একটু কাজ আছে তাই নিচে যাব তরকারিটা বানিয়ে দিয়ে গিয়ে রান্নাটা শুরু করব। চলো সবজিগুলো কেটে নিই। আগে দেখেছেন শুধু ফুলকপি আলু, আমি আজকে মাছ দিয়ে রান্না করব ফুলকপি। রান্না করে নেবো তারপর ঘুম খসে। তোর বাবা মাঠে জামা নাই, আনবে? পেঁয়াজটা বনিয়ে নিচ্ছি, তারপরে রসুনটা ছাড়িয়ে নেব, তারপরে আদাটা কুচিয়ে নেব, দিয়ে শিলনোড়ায় বেটে নেব, তারপরে আমি রান্নাটা করে নেব। আমি যখন আদাটা কুচি করে নেব, সব একসঙ্গে বেটে নেব। আমি তরকারির জন্য ঝাল বেটে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ সব বেটে নেব, তারপরে আমি রান্নাটা চাপাবো। আদা রসুন বেটে নিলাম, পেঁয়াজও আছে সঙ্গে, আমি সব একসঙ্গে বাঁচছি। বেটে তরকারিটা ভালো ঘন হয় পেঁয়াজ ভাজার থেকে। যে তরকারি ভাজা সেটাই ভেজে দিতে হয়, যেটা বাঁটার বাঁচতে হয়। মাছ, বাসি মাছ আমার খুব ভালো লাগে, বাসি মাছের তরকারি খেতে, তাই আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। এটা আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। মাছগুলো ভেজে নেব। আজকে আমি আমাদের লোকটা খাবো, ছেলেটা খাবে না, ছেলেটা ছোটো কাছে খেতে গেলে তো খাবে। আমরা মাছটা ভাজাই আছে, একটু ভেজে নেবো কড়াইয়ে ভাজানো, গন্ধ খাবে না, আগের দিন মাছ খাবে। একটু ভাজতে হবে অল্প, ভাজা হয়ে গেল। এবার ফুলকপিটা ভাজবো, জলটা ঝরানো।
ফুলকপি ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। তারপর এবার আলু কাটা ভাজব। এবার আলুটা ভাজব, তারপরে ছাতু দিব, তারপরে দিয়ে দিচ্ছি জানা। মশলা তো বলাই আছে, মশলাটা বললাম। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দেওয়া গেছে, আমার ছেলেটা ছিল না, একটু ফাঁকে দেখছিলাম, এবার জল ঢেলে যাবো। এবার নুন লবণটা দেবো, লবণ দিলাম, মাছটা দিয়ে দেবো। তরকারি সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে ফুটবে, ফুটার পরে একটু ঢাকা দেবো। মাছটা ফুটলে মাছটা নরম হবে, তারপরে এবার নামিয়ে দেবো। একটু মিট মশলা দিয়ে দিলাম ওপরে, ব্যাস।